শিক্ষক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি বর্ধমানের নারায়ণদেখি এলাকায়। আত্মঘাতী হয়েছেন সিএমএস হাই স্কুলের শিক্ষক সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায়। বর্ধমান শহরের এক নামী স্কুল হলো সিএমএস স্কুল। সেই স্কুলের গণিতের টিচার ছিলেন সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায়। বাড়ি তার বর্ধমানের নারায়ণদীঘি এলাকায়। বিদ্যালয়ে অত্যন্ত শান্ত ও মিষ্টভাষী হিসেবেই পরিচিত ছিলেন শিক্ষক সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায়। গতকাল সন্ধ্যা নাগাদ হঠাৎ করেই তার মৃত্যুর খবরে মাথায় আকাশ ভেঙে পড়ে আত্মীয় পরিজন থেকে শুরু করে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা থেকে পড়ুয়াদের। গতকাল তার বাড়ি থেকেই গলায় গামছার ফাঁস লাগানো অবস্থায় সিদ্ধার্থীর মৃতদেহ উদ্ধার হয়। পারিবারিক অশান্তির জেরেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে মনে করছেন সকলেই, যদিও ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। মানে একেবারে যাকে আমরা বলি নিপাট ভদ্রলোক বলতে যা বোঝায়। জীবনে ওনাকে কোনোদিন আমি এখনো পর্যন্ত উত্তেজিত হতে দেখিনি, কোনোদিন আমি ওনাকে কারুর সাথে উঁচু গলায় কথা বলতে দেখিনি। কাজে সেই মানুষটার কোথায় কার কোথায় গুপ্ত কী কষ্ট আছে সেগুলো তো আমাদেরকে কোনোদিন উনি শেয়ারও করেননি, কাজে বলতে এটা বলতে পারছি না। তবে ওনার পুত্র আমাদের স্কুলের খুবই মেধাবী একজন ছাত্র দশম শ্রেণী, হ্যাঁ, তার জন্য খুব কষ্ট হচ্ছে। Sometimes fashion can change vision. Marked collection, jeans and t-shirts.